গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরাপাল 44। তাই হচ্ছে আমি এতক্ষণ ক্যামেরা অফ করে দিয়ে বগর বগর করে গেলাম কি সব। এই হচ্ছে মনি ব্রেকফাস্ট করছে, আর আজকাল আমাদের ব্রেকফাস্টে হচ্ছে এটা। এ দেখো তো ভিডিও হচ্ছে আবার না হয় ক্রিম টি উল্টো মা দেখে নাও ভালো। হ্যাঁ, তো এই এটা হচ্ছে ব্রেকফাস্ট, দুদিন ধরে কাল তো হয়েছে আজকে হয়েছে ইয়ামি। আজকে আবার চলে এসেছি আমরা মনিকে নিয়ে ওই চোখের ওই হসপিটালে। শোনা কি টেস্ট করতে দিয়েছিলাম, প্যান্টাকম তাই তো, মানে সামথিং এরকম ভুলভাল হলে বুঝে নিও, প্যান্টাকম এরকম কিছু টেস্ট করতে দিয়েছে। একটা টেস্ট করতে লাগবে হচ্ছে 2200 টাকা, তো চোখ তো তার জন্য চলে আসলাম, বলা যায় না ভবিষ্যতে আবার হতে করতে পারে, তাই এখনই করে রাখি। ওর চোখের নম্বরের কিছু প্রবলেম আছে, আর আমাদের বাড়ি থেকে গাড়িতে করেই 5 মিনিটের দূরি। চলে এসেছি আমরা এই যে গোবিন্দপুরি মেট্রো স্টেশন, এপারে আর ওপারে হচ্ছে ওই চান্দিওয়ালা হসপিটাল, তো ওখানেই যাবো আমরা ওপাশে। তো এটা পুরো ইউটার্ন হয়ে আসতে হবে, তারপর ওই যে হচ্ছে চান্দিওয়ালা হসপিটাল ওই যে ওপাশে ওখানে যাব। যাই, যে টেস্টটা করিনি, একটা টেস্ট করতে লাগবে হচ্ছে 2200 টাকা, অনেক বাবা রে অনেক টাকা আমাদের জন্য। দেখা যায় না, খালি অঙ্গে খালি লাগ রাই, আরে পাহাড় খালি দেখতে আন্দার খালি নি দেখতে হয় না। একটা ভালো রয়েছে তে, তো আজকে এই যে হাতা লম্বা জামা, হ্যাঁ ঠান্ডা লাগে না তার জন্য, আজকে ঠান্ডায় কাঁপছিল তাই আজকে হাতা লম্বা জামা পেন। কি আছে, হ্যাঁ হ্যাঁ দেখি, আগের থেকে অনেক ভালো আছে, লাল একদম কমে গেছে অনেক, দে ইনফেকশন অ্যালার্জির ওষুধ দিয়ে ঠিক হয়েছে একটু। চলো চলো ঠিক আছে, চলো 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 চলো। চলো যাচ্ছি আমি, চলো আচ্ছা আচ্ছা ইধর সে চলো, নিচে চলো চলো, নিচে নিচে। ভেতরে গিয়ে প্রথমে চোখটা একবার চেক আপ করলো, তারপর ডাক্তারের কাছে গেলাম, সেখান থেকে গিয়ে তারপর যে টেস্টটা দিয়েছিল প্যান্ডাকম নাকি সেই টেস্টটা করিয়ে নিয়ে এসেছি, তারপর রিপোর্টটা দিল, সেই রিপোর্ট নিয়ে আবার ডক্টরকে দেখালাম, আবার চোখটা আবার টেস্ট করলো, চেক করলো ভালো করে, তো যে সন্দেহটা করেছিল সেটা এখন নেই, তবে এটার যে রিপোর্টটা দিয়েছে এটা সামলে রাখতে বলেছে আমাকে, 2 মাস পর আবার আসতে বলেছে, আবার চোখটা চেক টেক করে ভালো করে ওকে হচ্ছে দিয়ে দিল চশমা, মানে এই যে হচ্ছে ওর একটু নম্বরে প্রবলেম আছে তো তার জন্য চশমা দিয়ে দিয়েছে। যে এ হচ্ছে রিপোর্ট, এই একটা জানি না এত কিছু তো বুঝি না আমি চোখের সম্বন্ধে, এ একটা 4টে মোট ফটো, দরবাজে লাগাও না ভালো করে, হ্যাঁ হ্যাঁ লাগিয়েছি তো, এই একটা আর এই একটা রে, সবজি রায়তা পরোটা চানা একটা গাড়ি আগে করি তো এগুলো খাও, দাঁড়া দাঁড়া তো আমার রাতে করে যাবে, রাতে নেই পিনা উসকো ম্যাঙ্গো জুস পিনা, দেখো ও বাদে পিঙ্গে আমি এ পিলে রাতে পিলে, থাক টেস্ট টেস্ট তো কর, টেস্ট তো কর দিরা না মত, গাড়ি স্টপ মত করনা, গাড়ি স্টপ মত করনা, গাড়ি স্টপ মত করনা, চলো হম খা লেতে ফির। দোস্তো দেখো কিতনা সারে বর্তন লে রাখে, রাত কে 11 বাজ রহে আর और क्या मूड बना देखो आप अचानक, ये देखो बर्थडे आज यू ही बर्थडे है, ऐसे ही आज केक खाने वाला मूड है तो इसलिए बर्थडे। आज बोल चला ना ये केक होबे, बोल चला ना ये केक होबे।
এটা বিরিয়ানি। কোন সব বিরিয়ানি? কেক বিরিয়ানি। কেক বিরিয়ানি। কেক চিলে লেকে আ গই মা কেক খানা। আই হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে মাম্মা। হ্যাপি বার্থডে নকলি বার্থডে। কেক খানে वाला মুঠ কা বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। বার্থডে চি মাম্মি। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু কেক খানে। হ্যালো ফ্রেন্ডস, তো কেক ট্রেনে খেলাম। এমনি কেক খেতে মন হলো আজকে, তাই কেকটা নিয়ে এসে খেয়ে নিলাম। আর এখন হচ্ছে বাজে রাত্রির 2, সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমার ঘুমের টাইম হয়ে গেছে, তো আমিও এবার ঘুমিয়ে পড়ি। চলুন, গুড নাইট সুইট ড্রিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্থ থাকবেন।